ছিলেন আপনি ওপারে ইউনুস যাহা, এবারে মমতা ব্যানার্জি তাহা। ভারত বাংলাদেশ সীমান্ত, পেট্রাপল সীমান্ত, সেখানে পণ্য পরিবহন বন্ধ রাখা হয়েছে। আজ ভোর ছটা থেকে আগামীকাল ভোর ছটা পর্যন্ত বন্ধ পণ্য পরিবহন, এমনটাই জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সনাতনী ঐক্য পরিষদের যে বিক্ষোভ কর্মসূচিতে আজকে অংশ নিতে আসেন, অবরোধ কর্মসূচিতে অংশ নিতে আসেন, তার মঞ্চ থেকে তিনি জানান প্রাথমিকভাবে একদিন বন্ধ রাখা হলো পণ্য পরিবহন। তাতেও যদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার যদি শিক্ষা না নেয়, সেক্ষেত্রে সংশোধন না করা হলে আগামী সপ্তাহে 5 দিন পণ্য পরিবহন এভাবেই বন্ধ রাখা হবে, হুঁশিয়ারি দিয়ে রাখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকে ঘোষণা করেছিলাম যে পেট্রোপল সীমান্ত দিয়ে বাণিজ্য বন্ধ থাকবে। আজকে সকাল 6টা থেকে বাণিজ্য বন্ধ আছে এবং আমি ধন্যবাদ জানাব যে এটা 24 ঘন্টা চলবে আগামীকাল সকাল 6টা অবধি। এটা আমরা ট্রেলার দেখিয়ে গেলাম, এর পরের সপ্তাহে অত্যাচার বন্ধ না হলে, প্রভু মুক্তি না পেলে আমরা 5 দিন বন্ধ করব। তারপরে আমরা 25 সালে লাগাতার বন্ধ করে ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। আমাদের নাম ভারতবর্ষ, ভারতবর্ষের পতাকা যারা পদদলিত করেছে আমরা বলে যাই 71-এর রাজাকারের মতো, যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে এবং আত্মসমর্পণ করাবে। ভারত আজকে একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে।